ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক অর্থম তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একটি বৃত্ত -2,5 এবং 4,3 বিন্দুগামী এবং এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপরে অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর। তো আমরা প্রথমেই ধরে নিলাম বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এখন এই বৃত্তটি -2,5 বিন্দুগামী, তাহলে এখানে আমরা বসাই -2² + 5² + 2g - 2 + 2f × 5 + c = 0 অর -4g + 10f + c = এদিকে দেখো 2 2s are 4 আর এদিকে হচ্ছে তোমার কত 5 5² মানে 25, তাহলে 25 আর এদিকে 4 তার মানে -29। এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, এটাকে 2 নম্বর করে ফেলি। আবার এই 1 নম্বর সমীকরণ 4,3 বিন্দুগামী, তাহলে 4,3 বিন্দুগামী মানে 4² + 3² + 2g × 4 + 2f × 3 + c = 0 অর 4² = 16 + 9 + 8g + 6f + c = 0 অর 8g + 6f + c = এদিকে দেখো 16 আর 9 মানে 25, তার মানে এদিকে চলে গেল -25। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। একইভাবে বৃত্তটির কেন্দ্র মানে 1 নম্বর বৃত্তের কেন্দ্র কত? -3, -f, তাহলে এই কেন্দ্রটি 2x - 3y = 4 এই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে কত হবে -2g - -f + 3f = 4। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা এই 2 নম্বর আর 3 নম্বরকে যদি দেখো বিয়োগ করি, তাহলে সি ক্যান্সেল করে যায়। তাহলে 2 নম্বর আর 3 নম্বরকে বিয়োগ করছি, -4g + 10f + c = -29 আর এখান থেকে দেখো পাচ্ছি 8g + 6f + c = -25। মাইনাস করছি, মাইনাস করলে দেখো এখানে পাচ্ছি এটা, এখানে এটা, এখানে এই সাইন, এখানে প্লাস, তাহলে এখান থেকে সি সি ক্যান্সেল, তাহলে -8, 4 এখানে হলো ক্যান্সেল করে -12g। এখান থেকে দেখো 10 - 6 তার মানে 4f = হচ্ছে কত -4, 29 আর -এ প্লাস 25, তার মানে এখানে -4। তাহলে এবার যদি -4 দিয়ে পুরোটাকে ক্যান্সেল করি, তাহলে দেখো পাচ্ছি 3g - f = 1। এটাকে আমরা ধরে নিলাম 5 নম্বর ইকুয়েশন। এখানে 4 এবং 5কে যদি আমরা ক্যান্সেল করি, এবার দেখো আমরা এটিকে মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, আমরা এটিকে মাল্টিপ্লাই করছি 3 দিয়ে, তাহলে কত পাচ্ছি এখান থেকে দেখো 3 2s are 6g - 2f = 2 আর এই জায়গা থেকে পাচ্ছি দেখো -6g + 9f = 12। তাহলে এখানে ক্যান্সেল করে যায় এরা দুজন, এখান থেকে দেখো আসছে 7f = 14, তাহলে এফ এর ভ্যালু আসছে দেখো 2 হয়ে গেল। এবার এফ এর ভ্যালু আসছে এখান থেকে 2। এবার 5 নম্বর ইকুয়েশনে মানে কোনটা, 5 নম্বর ইকুয়েশন মানে এই যে 3g - f = 1, এখানে যদি আমি এফ এর ভ্যালু পুট করি তাহলে কত পাবো, f = 2 পুট করলে 3g = 3, তাহলে 3g = 3 হলে হলে g = কত 1, তাহলে g এর ভ্যালু পেয়ে গেলাম 1। এবার f পেয়ে গেছি 2, g পেয়ে গেছি 1। এবার এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, 2 নম্বর সমীকরণে বসালে দেখো পাচ্ছি -4 × g এর ভ্যালু 1 + 10 × f এর ভ্যালু হচ্ছে 2 + c = -29। তাহলে এখান থেকে সি এর ভ্যালু হচ্ছে কত দেখো, এখান থেকে 20 আর এখান থেকে হচ্ছে -4, তাহলে -4 এদিকে গেল +4 হয়ে, তাহলে -25 আর এদিকে 20 গেল, তার মানে কত হয়ে গেল সি এর ভ্যালু -45। তাহলে এ এখানে জি এফ আর সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার 1 নম্বর সমীকরণে জি এফ সি এর ভ্যালু পুট করলে পাচ্ছি কত দেখো, x² + y² + 2 × g × x, তার মানে 2 × 1 × x মানে 2x + 2 × f × y, তার মানে 2 × f এর ভ্যালু কত 2, তার মানে 2 × 2 × y, তার মানে কত 4f 4y। আচ্ছা, c এর ভ্যালু কত পেয়েছিলাম, -45 = 0 হয়ে গেল। এটি হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।